বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় জীবন বিজ্ঞানে কী কী প্রশ্ন আসে এবং তোমরা কী কী প্রশ্ন পড়বে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। বন্ধুরা, তাহলে দেখে নাও ক্লাস নাইন ফার্স্ট ইউনিট টেস্ট জীবন বিজ্ঞানে। তো প্রথম কথা যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে জীবন বিজ্ঞানে যে দুটো চ্যাপ্টারে তোমাদের পরীক্ষা হয় সাধারণত, সেটা হলো জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসে। টোটাল প্রশ্ন হয় 40 মার্কের। এবার দেখো, MCQ এবং SAQ মিলে 18 মার্কসের থাকে। একটা মূল সমস্যা হলো যে এই প্রশ্নগুলোতে MCQ এবং SAQতে কোনো প্রকার উইদাউট বা অর এই জিনিসটা থাকে না, মানে অথবা বলে কোনো প্রশ্ন থাকে না। যে কটা প্রশ্ন থাকে সব কটা কোশ্চেনের উত্তর লিখতে হয়। দেখো, শর্ট কোশ্চেনের জন্য আমি তোমাদের বলবো যে বইটাকে তোমরা ভালো করে কেয়ারফুলি পড়ো, তাহলেই তোমরা শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তবুও অনেকে কমেন্ট বক্সে লিখেছো শর্ট কোশ্চেনের অ্যান্সারের জন্য, আমি চেষ্টা করছি তোমাদের সমস্ত শর্ট কোশ্চেনের একটা করে বেস্ট ইম্পর্টেন্ট যে শর্ট কোশ্চেন তার একটা লিস্ট তৈরি করার। এবার যেটা আমাদের তোমাদের মূল যে প্রশ্ন আসবে সেটা হলো 2, 3, 4, 5 মার্কের প্রশ্ন আসবে। তার মধ্যে প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলছি। এই প্রশ্নগুলো কিন্তু শর্ট, 2, 3 এবং 5 যে কোনো জায়গাতে আসতে পারে। এবার দেখে নাও প্রশ্নগুলো কী কী। প্রথম দেখো সংজ্ঞা, আমি এক একবারে করে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। সেটা হলো জনন, উত্তেজিতা, বিপাক, তপ্ত লঘু তরল, নিউক্লিওটাইড, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, প্রজাতি, ট্যাক্সন, কোয়াসার্ভেট, মাইক্রোস্পিয়ার, ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো এই প্রত্যেকটা ডেফিনেশন তোমরা ভালো করে পড়বে এবং তার দুটো করে বৈশিষ্ট্য ও ভালো করে পড়বে এবং কাজটাও পড়ে রাখবে। পরেরটা দেখো জীবের বৈশিষ্ট্য ও জীবজড়ের পার্থক্য লেখো। পরিবেশে কীভাবে ক্রমপর্যায়ে নিউক্লিয় প্রোটিনের উদ্ভব হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় প্রতিবারই এই প্রশ্নটা পরীক্ষায় আসে। পরের কোশ্চেন, ঠিক একইভাবে জীব বৈচিত্র্য কী এর গুরুত্ব লেখো, আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ লেখো। তারপরে কোশ্চেন, ট্যাক্সোনমির বিষয়গুলো কী কী, ট্যাক্সোনমির সাথে সিস্টেমেটিক্স এর সম্পর্ক কী। পরের কোশ্চেন, দ্বিপদ নামকরণ কী, উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ সহযোগে দ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন, মনেরা জীবরাজ্যের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং তাদের কেন প্রোক্যারিওটিক জীবদেহের রাজ্য বলা হয়। পরে কোশ্চেন, ছত্রাকের পুষ্টি পদ্ধতি আলোচনা করো, ছত্রাকের পুষ্টি পদ্ধতি আলোচনা করো। এবং অন্যান্য যে প্রশ্নগুলো দেখে নাও, শৈবাল কমা মশ ফান এর তুলনামূলক আলোচনা করো, মানে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, অটোমেটিক্যালি তোমরা লিখতে পারবে। ব্যক্তবীজী উদ্ভিদকে নগ্নবীজী বলা হয় কেন। পরে কোশ্চেন, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য লেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। এবং আরও কিছু পার্থক্য আছে যেটা থেকে প্রশ্ন আসে, যেমন অ্যানিলিডা ও অ্যার্থ্রোপোডা, নিমাটোসিস্ট এবং স্ট্যাটোসিস্ট, কন্ড্রিকথিস এবং অস্টিকথিস। পরের কোশ্চেন যেটা দিয়েছি সেটা হলো, ব্যাখ্যা করো সকল মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী নয়। এই যে কটা প্রশ্ন দিয়েছি এটা হলো ফার্স্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার সেকেন্ড চ্যাপ্টারের যে পার্টগুলো রয়েছে সেটা দেখে নাও একটু। প্রথমে ঠিক একইভাবে আমি লিখেছি সংজ্ঞা লেখো, বায়োমলিকিউল স্বল্পমাত্রিক মৌল, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ইউক্যারিওটিক কোষ, প্লাজমোডেসমাটা, জোন অফ এক্লুশন, ভাজক কলা, তারপরে যথারীতি হেমিডোসমোজম, পলিরাইবোজম, মাইক্রোবডিস। এবং পার্থক্য দিয়েছি আরিয়ার ও এসিআর, কোলেনকাইমা, এসক্লেনকাইমা, আর লাইসোজম ও রাইবোজম, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষ। তোমরা পার্থক্যগুলো পড়লে অটোমেটিক্যালি তার ভেতর দিয়ে সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো কিন্তু পেয়ে যাবে। অতএব খুব ভালো করে এগুলো পড়লেই কমপ্লিট একদম। পরে দিয়ে দেখো, দুটি করে কাজ পড়বে, আমি লিখে দিয়েছি যে এইগুলোর কাজ খুব আসে, যে যার জন্য লিখে দিয়েছি কাজ দুটি করে। কী কী কাজ পড়বে, স্নায়ুকলার কাজ, অগ্নাশয়, বৃক্ক, সুষুম্নাকাণ্ড, মাইটোকন্ড্রিয়া, অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম তন্তু, এসক্লেনকাইমা, জাইলেম এবং ফ্লোয়েম। এবার দেখো চিত্র, সাধারণত চিত্র তোমাদের পরীক্ষায় আসে না, তবে অনেকবারই পরীক্ষায় এসছে। যে তিনটে চিত্র তোমরা পড়বে সেই তিনটে হলো, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া, স্নায়ুকোষ এবং কোষপর্দার চিত্র একে 4টি করে অংশ চিহ্নিত করো, এটা পড়বে। এবং আরও একটা লাস্ট একটা এক্সট্রা কোশ্চেন যেটা আমি তোমাদের জন্য সিলেকশন করেছি সেটা হলো, পেশিকলার কাজ, অবস্থান এবং প্রকারভেদ, এই প্রশ্নটা একটু পড়ে রাখবে। তো এই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট লাইফ সায়েন্সে ক্লাস নাইন কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি আলোচনাটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।